শুধু হতাশাই নয় রীতিমতো অস্বস্তিকর লজ্জার সমর্থকদের ক্ষোভ হৃদয়ের ক্ষত উগড়ে পড়ছে ক্রিকেটের দেশে গজে জয় পরাজয় থাকবেই তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন ব্যাটিং কিংবা বোলিং এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোন অনুপ্রেরণা তাই তো প্রশ্ন ওঠে শেষ টি টোয়েন্টির গেম প্ল্যান কি কিংবা কি লক্ষ্য বাংলাদেশের উত্তরটা বোধ হয় একটাই হোয়াইট ওয়াশ এড়ানো টাইগারদের এই দলটায় লোয়ার মিডল অর্ডার বলে কিছুই নেই অন্তত শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান তো তাই বলে বিশ্বকাপের আগে এই ম্যাচটাই এখানে বাউন্স ব্যাকের আরও একটা সুযোগ ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকা আউটেই কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ সে শিক্ষা প্রথম দু ম্যাচেই পেয়েছিল টাইগাররা মান এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ছাড়ের পর খুব স্বাভাবিকভাবেই দেশে ক্রিকেটে এখন চাঁদ গেল চাঁদ গেল রব মাথার ওপর আকাশসম চাপ থাকলেও তা উতরাতে হবে টাইগারদের বিষয়টি যত দ্রুত জানতে পারেন সাকিব শান্তরা ততই দলের জন্য মঙ্গল অন্যদিকে টেস্ট নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ চয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের নিজেদের সবশেষ ছয় ম্যাচে অপরাজিত মার্কিনীরা ব্যাটিংয়ে প্যাটেল স্টিভেন টেইলর অ্যারন জোনস কোরি অ্যান্ডারসন বোলিংয়ে আলি খান শ্যাডলি ভ্যান্ডরা ভয়ঙ্কর সব মিলিয়ে টাইগারদের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ মাহবুব রিমণ সময়সংবাদ